জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পরিচয় দিয়ে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পর চাঁদা দাবি সহ বিভিন্নভাবে ব্ল্যাকমেল করার অভিযোগে ওয়ালিদ হোসেন রাসেল নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময় ল্যাপটপ ও পেন ড্রাইভে সংরক্ষিত বিভিন্ন অশ্লীল ছবিও জব্দ করা হয়। র‍্যাব চারের দাবি গ্রেপ্তার রাসেল ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে আরও চার পাঁচজন মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, এমনকি গোপনে সেই সব অশ্লীল দৃশ্য মোবাইল ফোনেও ধারণ করেন। এরপরই রাসেল ওই তরুণীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেল চাঁদা দাবি শুরু করেন। র‍্যাব চারের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাজিদুল ইসলাম সজল জানান, ভুক্তভোগী ওই তরুণী একটি অভিজাত পরিবারের সন্তান। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ইডেন মহিলা কলেজে অধ্যয়নকালে বিশেষ প্রয়োজনে বরিশাল শহরে অবস্থান করে লেখাপড়া করে আসছিল ওই তরুণী। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের 36তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে কথোপকথন শুরু করেন রাসেল। এরপর চলে গভীর প্রেম, অবশেষে অন্তরঙ্গ মুহূর্তে ছবি তুলে ব্ল্যাকমেলের ফাঁদ পাতেন রাসেল। এভাবে ইচ্ছে মতো বেশ কয়েকজন তরুণীকে হয়রানি করে আসছিলেন তিনি। দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে।